হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কার্মোজাইম সিরাপ নিয়ে। আপনার কি অতিরিক্ত গ্যাস হয়, কিছু খেলে হজম হয় না, গলাবুক জ্বালা করে? তাহলে বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই কার্মোজাইম সিরাপটি ম্যানুফ্যাকচার করেছে মেন্ডাইন ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই সিরাপের মধ্যে আছে ডাইজেস্টিভ এনজাইমস, ভিটামিন B2 এবং নিকোটিনামাইড। এটি 100 ml ফাইল, 200 ml ফাইল এবং 450 ml ফাইলে পাওয়া যায়, যার দাম মাত্র 63 টাকা, 108 টাকা ও 201 টাকা। বন্ধুরা, এই কার্মোজাইম সিরাপটির প্রধান কাজ হচ্ছে হজমের সমস্যা সমাধান করা। যাদের ঠিকমতো হজম হয় না, কিছু খেলেই পেট ভার হয়ে থাকে, তারা এই সিরাপটি খেতে পারেন, তাদের হজমের সমস্যা ভালো হয়ে যাবে। এছাড়াও যাদের অতিরিক্ত গ্যাস হয়, গলাবুক জ্বালা করে, তারাও এই সিরাপটি খেতে পারেন, তাদের এই গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে। এই কার্মোজাইম সিরাপটি গ্যাস, অম্বল, অ্যাসিডিটির জন্য খুবই উপকারী। এই সিরাপটি খাওয়ার ফলে গ্যাসের সমস্যা ও হজমের সমস্যা নিমেষেই দূর হয়ে যায়। এটি আমাদের হজম শক্তি বাড়িয়ে তোলে। যদি আপনার খিদে না হয় তাহলেও আপনি এই সিরাপটি খেতে পারেন, আপনার খিদে বাড়িয়ে তুলবে। এছাড়াও আপনার যদি গ্যাস থেকে পেট ব্যথা করে, পেট ফুলে থাকে বা কোষ্ঠকাঠিন্য হয়, তাহলেও আপনি এই সিরাপটি খেতে পারেন, তা ভালো হয়ে যাবে। বন্ধুরা, এই কার্মোজাইম সিরাপটির তেমন কোনো সাইড এফেক্টস হয় না, তবে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে এই সিরাপটি আপনি খাবেন না, বা আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এই সিরাপটি খেতে পারেন। বন্ধুরা, এই কার্মোজাইম সিরাপটির খাবার নিয়ম আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে জেনে খাবেন। তবে সাধারণত এই সিরাপটি 10 ml করে দিনে দুবার খাবার পর খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পরের ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।